ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তুমি ভালো আছো, তোমাদের তো আমরা বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল পাকঘর চলে আসলো, ইফতার গুলো রেডি করা লাগে। আর আজকে ভাবলাম পিএজি বানাই। এই দেখো কতগুলো পিএজ নিয়ে নিলাম, সবগুলো পিএজ বানবার নয়, কয়টা পিএজি বানাম। বুট এবার কিবা বুট করে কাবলি বুট, কাবলি বুট নয়, এই বুটগুলো উসপার দেয়। কোন সাজলুম মা? খালি কাপড়টা কিনলো। হ্যাঁ, ওটা তো কবার দেখছো, ওইটা কি তো সাজা হবে। হুম, এ দেখো তো ঠিকই আছে, ক্যামেরা সিট আছে। আমার ক্যামেরাটা ধরার মানুষ নাই, আর এমন কোনো স্ট্যান্ড কিনং নাই মই, যার জন্য আধা আধা দেখা যাবে লাগছে, আধা দেখা যাবে লাগছে না, কারণ থোয়ার জায়গাও এমন নাই। সুবিধা মতন থোবার পালুম না মোবাইলটা। এই যে পিএসগুলো কাটি না, পিএসের জন্য রেডি করে নিবার লাগছো। ধুই আনো, পিসগুলো তো মোটা মোটা করে কাটি নিম। আজকে বানাম পুরি আর বুট ভাজা। বেশি কাঁচা মরিচ দিন না, আমার মনে খাবার পাবার না, বাচ্চা সব এটা দিলাম। পিএস আর লবণটা, পিএস আর মরিচটা করে লবণ দিয়ে কষে নেওয়া লাগবে। আর এটি নিয়ে নিছোন, এটা হচ্ছে আটা, এটা আছে বেসন, আর জিরে গুঁড়ে, মরিচে গুঁড়ে, হলদির গুঁড়ে, সবগুলো দিয়ে এটি মাখিয়ে নিম। তো বেসন দিয়ে দিম, অল্প আটা দিয়ে দিন, ময়দাও দেওয়া যায়, আর ময়দা না আছে যেহেতু তো আটাই দিয়ে দিলাম। অল্প চামচ হলদি দিন, মরস, জিরে, এই যে কয়টা গোটালে জিরে দিয়ে দিম, গোটালে জিরে দিলে একটা ফ্লেভারটা ভালো আসে। এই দেখো রেডি হয়ে গেছে, তো পেশা তেলটা গরম হয়ে গেছে, আর পিঁয়াজগুলো দিয়ে দিম। অল্প আগুনটা কমিয়ে দিলাম, হয়ে গেছে পেঁয়াজি। এই দেখো কত সুন্দর হয়েছে,